চাকু দেখে ভয় পাবার কিছু নেই, আজকে সব কিছু কচুকাটা করব আমি। ভিউয়ার, আজকে আমি আপনাদের কচুর ডাল রান্না করে দেখাবো, সেজন্য কচুকাটা হবে আজকে। আমার বাড়ির আশেপাশে অনেক কচুর গাছ, কচু সব জায়গাতেই থাকে, গ্রামে বেশি হয়। আমি কচু তুলতে এসে বৃষ্টিতে ভিজে গেছি। ছোট ছোট কচুগুলো নিব। ভিউয়ার্স, আমি রান্নাঘরে চলে আসলাম, কচুগুলো আমি এখন কেটে নিব। ছোট ছোট করে কচুগুলোকে কাটতে হবে। ডাটাগুলার এইভাবে ছিলে নিতে হবে, তাহলে কচুগুলো নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকে এটা ছিলে নেয়, খোসাটা ছেড়ে নেয়, অনেকে নেয় না, না নিলেও কোনো সমস্যা নেই। ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিব। এইরকম কচুগুলো সবচেয়ে ভালো, যেটার মাঝখানে এরকম কালো ফোঁটা থাকবে, এই কচুগুলো স্বাদের অনেক ভালো হয়। অনেক ধরনের কচু থাকে, এই কচুগুলো সম্ভবত মুখে মানে চুলকাবে না এবং ভালো। কচুগুলো আমি ছোট ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কচুগুলো রান্না করার জন্য, কচু ডাল রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে কোঁচানো রসুন আছে, কোঁচানো পেঁয়াজ আছে, গোটা রসুন, গোটা কাঁচামরিচ, লবণ, হলুদ আর হলো যে আমড়া। কারণ কচু, যে কোনো কচুই রান্না করার সময় একটু টক দিতে হয়, টক না দিলে মুখ চুলকাবে, এই জন্য আমি নিয়েছি। আর এখানে আছে পাঁচফোড়ন, এগুলো দিয়ে আমি রান্না করব। আর লাগবে ডাল। এই উপকরণের সঙ্গে আমি এই মুগ ডাল নিয়েছি, কিন্তু মসুরের ডাল দিয়ে এই কচুর ডালটা রান্না করলে অনেক স্বাদের হয়। যেহেতু আমার মসুরের ডালে অ্যালার্জি আছে, এই জন্য আমি মুগ ডাল ব্যবহার করতেছি। তো যাদের মসুরের ডাল খেলে সমস্যা হয়, তারা এই মুগ ডাল ব্যবহার করতে পারে। শুরুতে আমি মুগ ডালগুলো প্রেশার কুকারে আমি রান্না করে সিদ্ধ করে নিব। প্রেশার কুকারে মুগ ডালগুলো দিয়ে দিলাম, তারপর কচুগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তারপরে এই যে গোটা রসুন আমি দিয়ে দিব, মরিচগুলো দিয়ে দিব, এক সাইডে এরকম করে দিয়ে দিব আমি। তারপরে এখান থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিব, আর কিছু রেখে দিব পরে দিব। আর লবণগুলো আমি সব দিয়ে দিলাম স্বাদ মতো, পরে লাগলে আবার দিব। হলুদের গুঁড়াও সব দিয়ে দিয়েছি। আর এইগুলো উপকরণ আমার পরে লাগবে সিদ্ধ করার পর। একটুখানি সাদা তেল দিয়ে দিব, তারপর আমি এক গ্লাস মতো পানি দিয়ে দিব। এক গ্লাস দিয়ে আর একটু দিব, যেহেতু ডাল আছে। আমি দু গ্লাস পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারে দুইটার মতো শীষ দিয়ে নেব। আমার কচু প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাবো। আমি আগে থেকেই হাওয়াগুলো বের করে দিয়েছি ভিতর থেকে। সিদ্ধ করার পর এই যে ডাল ঘুটনি আছে, সেটা দিয়ে আমি এগুলা মিশ করে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে, বেশি সময় লাগে না। মিশ করার সময় আমি এই যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব।
লেবু, তেঁতুল, যে কোনো টক দিয়ে আপনারা রান্না করতে পারবেন। যখন যে টকটা পাবেন সেটা দিয়ে রান্না করতে পারবেন। ভালো করে এই যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিব। যারা ঘন খাবেন তারা অল্প পানি দেবেন, যারা একটু পাতলা করে ডালটা খাবেন তারা বেশি পানি দেবেন। হয়ে গেছে আমার, আবারও আমি বলক তুলে নিব কিছুক্ষণ। কচুর ডাল একেবারে পাতলা করা যাবে না, সুন্দর করে একটু বেশি, মানে যারা বেশি ঘন খায় ঘন খাবে, আর যারা একটু পাতলা একটু পাতলা করা যায়, পাতলা করলে বেশি মজা হয়। রান্না করার সময় বলক ওঠার আগ পর্যন্ত বারে বারে এরকম একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। আমি একটু লবণ চেখে নিব, যেহেতু টক দেওয়া আছে আর একটুখানি লবণ লাগবে। আমার কচু বলক উঠে পড়েছে, এখন আমি সাইডে নামে রাখবো। আর এই কড়াইয়ে আমি এখন এই উপকরণগুলো দিয়ে কচুটা আরেকটু রান্না করে নিলে আমার শেষ। চুলাতে কড়াই দিলাম, সাদা তেল দিব পরিমাণ মতো, তারপর এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। শুরুতে আগে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন সুন্দর করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে আমার বাদামি হয়ে গেছে, এখন আমি এই পাঁচফোড়নটা দিয়ে দেব। কাঁচা কাঁচা রাখলে রসুন এবং পেঁয়াজ, তাহলে বেশি একটা স্বাদ হবে না, কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই জন্য এইরকম করে কড়া করে একটু বাদামি কালার করে নিতে হবে। নিয়ে রান্না করা কচু ঢেলে দিব, একটু সাবধানে ঢালতে হবে যাতে গায়ে না চলে আসে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢেকে দিব, একটু যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলোর গন্ধ যাতে কচুটার ভিতরে যায়। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেলব, দেখেন সুন্দর একটা গন্ধ ঘ্রাণ বের হয়েছে। আমার কচু ডালও রান্না শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে আপনাদের বাটিতে উঠে দেখাবো। অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, অনেক মজা লাগবে। তো অবশ্যই আপনারা এইভাবে কচুর ডাল রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। এই দেখেন এরকম পাতলা করতে হবে একটু। এই তো রান্না করার পর এরকম হবে, অনেক মজার। এই কচুর ডাল দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং জানতে চাইবেন ইচ্ছা মতো আবারও কোনো এপিসোড বা রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণে বাই, এখন খেতে যাবো।